আসসালামু আলাইকুম, আমি আমার শাকুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকে লেকচারের সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল অফ ফিনান্স। প্রিন্সিপাল অফ ফিনান্সের 2020 সালের ফিনান্স ডিপার্টমেন্টের বোর্ড কোশ্চেন 7 নম্বর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। 2007 সালের বোর্ড কোশ্চেন ছিল, 7 নম্বর বোর্ড কোশ্চেন ছিল, ব্যবসার ঝুঁকি বলতে কি বুঝো। তো কোশ্চেনটা আমরা একটু লিখি। ব্যবসায়ের ঝুঁকি বলতে কি বুঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। মূলত বাকি কোশ্চেনটা আছে পার্ট বি তে, এর পার্ট বি এর একটা কোশ্চেন। ওকে, তো আমরা শুরু করি। অনিশ্চয়তা হতে যে ক্ষতি সৃষ্টি হয় তাই ঝুঁকি। তো আমরা একটু লিখি, অনিশ্চয়তা হতে যে ক্ষতির সৃষ্টি হতে পারে তাই ঝুঁকি। আবেদনিক অর্থে ঝুঁকি বলতে আর্থিক ক্ষতি, বিপদ বা কিছু হারানোর সম্ভাবনাকে বোঝায়, ব্যবসা ঝুঁকি বলতে হারানোর সম্ভাবনাকে বোঝায় ঝুঁকি। তো এর আগে আমি একটু আলোচনা করি, ঝুঁকিকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হইতেছে বিজনেস রিক্স, ব্যবসা ঝুঁকি, এরপর হইতেছে ফিনান্সিয়াল রিক্স, আর্থিক ঝুঁকি, এরপর হইতেছে পিওর রিক্স, হ্যাঁ, খাঁটি ঝুঁকি। তো এখন আমরা আলোচনা করব 4 প্রকার ঝুঁকির মধ্যে অন্যতম যে ঝুঁকি বিজনেস রিক্স, এটা এখন আমরা আলোচনা করব। বিজনেস রিক্স, ব্যবসায় ঝুঁকি কি, আমরা একটা সংজ্ঞা এখানে লিখি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে, কারবারের কার্যক্রম পরিচালনার সাথে
জড়িত ঝুঁকিকে ব্যবসায় ঝুঁকি বলে বা ব্যবসায়িক ঝুঁকি বলে। আরেকটু ডিটেলস যদি আমরা বলতে চাই তখন আমরা বলতে পারি, কোন ফার্ম যদি ঋণকৃত তহবিল ব্যবহার না করে তবে সম্পত্তি ও ইকুইটি তবে সম্পত্তি ও ইকুইটি মূলধনের আয়ের হারের ক্ষেত্রে ক্ষেত্রে যে অনিশ্চয়তা অনিশ্চয়তা দেখা দেয় তাকে বিজনেস রিস্ক বলে তাকে বিজনেস রিস্ক বলেন। তো সংক্ষেপে যদি আমরা বলতে চাই, ব্যবসায় পরিচালনা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে তাকে বলা হয় বিজনেস রিস্ক। ব্যবসায়িক ঝুঁকির উদাহরণ বন্যা, অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড, সামুদ্রিক জলোচ্ছ্বাস, যুদ্ধ, দাঙ্গা, চুরি, ডাকাতি ইত্যাদির কারণে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি বিনষ্ট হয়। ইত্যাদি কারণে ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়, সম্পত্তি বিনষ্ট হয় এবং এর ফলে কারবারের মুনাফা হ্রাস পায়, যার ফলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় যার ফলে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় প্রতিক্রিয়া দেখা যায় তাই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি তাই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। তো আমাদের আজকের আলোচনা, ব্যবসায়িক ঝুঁকি বলতে কি বুঝো, উদাহরণসহ ব্যাখ্যা, ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।